প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মুন্ডমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে আলোচনা করব। জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে আলোচনা করব এবং এর বর্ণনামূলক কিছু আলোচনা করব। প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ দ্বারা বিভাজিত হয়, একটি থেকে দুইটি, দুইটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে এককোষী জীবগুলো বিভাজিত হয় এবং বহুকোষী জীবের সংখ্যা বৃদ্ধি পায়। ডিম্বাণু নিষিক্ত হওয়া পর থেকে এদের জীবন শুরু হয়, মাত্র একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু বা এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ এবং গঠিত হয় বিশাল দেহ। আজ পার্ট এক, কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। জীবদেহের তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়, এক আমাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আমাইটোসিস, এই কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে আমাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। এ ধরনের কোষ বিভাজন নিউক্লিয়াস প্রথমে ড্যাম্বেল আকার ধারণ করে, ড্যাম্বেল আকার ধারণ করে এবং পরবর্তীতে নিউক্লিয়াসটি বিভাজিত হয় এবং সাইটোপ্লাজমে খাঁজের সৃষ্টি হয়, ফলে দুটি আপাত্ত কোষে পরিণত হয়। এই প্রক্রিয়াতেই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় ইস্ট, ছত্রাক, অ্যামিবাদের বংশবৃদ্ধি ঘটে। তো আরেকটি বিষয় যে মাইটোসিস কি, এর বিভাজন পর্যায়ে আলোচনা করব। মাইটোসিস, উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এ ধরনের এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি আপাত্ত কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজনে ফলে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি পায়। এ ধরনের বিভাজন দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। মিওসিস, মিওসিস কি? তো মিওসিস, জনন কোষ উৎপন্নের সময় মিওসিস বিভাজন ঘটে। এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার, ফলে আপাত্ত কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেটের উৎপন্নের সময় এ ধরনের কোষ বিভাজন হয়। মাইটোসিস, আমরা মাইটোসিসের কিছু গুরুত্ব আমরা আলোচনা করব। যে মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি আপাত্ত কোষের সৃষ্টি হয় এবং এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং আপাত্ত কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ফলে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবদেহের কোষে ঘটে, উদ্ভিদের বর্ধনশীল অংশ যেমন কাণ্ড, অগ্রভাগ, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস ঘটে।
মাইটোসিসের কোষ বিভাজন পদ্ধতি, মাইটোসিসের কোষ বিভাজন পদ্ধতি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। এক, নিউক্লিয়াসের বিভাজন, একে বলা হয় ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজন, একে বলা হয় সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে আবার পাঁচটি ধাপে সম্পূর্ণ হয়। এক, প্রোফেজ, দুই, প্রোমেটাফেজ, তিন, মেটাফেজ, চার, অ্যানাফেজ, পাঁচ, টেলোফেজ। তো মাইটোসিস প্রক্রিয়াটি একটি জটিল বিষয়, তো এটি তোমরা বইয়ের পাতায় একটু মিলানোর চেষ্টা করবা এবং বারবার পড়ার চেষ্টা করবা। এটি পরবর্তী ক্লাসে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব যদি সময় সুযোগ মিলে। তো আজকে আরেকটি বিষয়, যে মিয়োসিস কি এবং মিয়োসিস কোথায় ঘটে এবং মিয়োসিস প্রক্রিয়াটা বর্ণনা করব। মিয়োসিস পূর্বে বলেছি যে মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। তো আজকে আমরা মিয়োসিস প্রক্রিয়াটি বর্ণনা করব। মিয়োসিস এটি উদ্ভিদের প্রাণীর জনন মাতৃকোষে ঘটে। মিয়োসিস প্রক্রিয়ায় এটি পুং ও স্ত্রী জনন কোষে, পুং জনন কোষে মাধ্যমে শুক্রাণুর সৃষ্টি হয় এবং স্ত্রী জনন কোষের মাধ্যমে ডিম্বাণুর সৃষ্টি হয়, এবং এই শুক্রাণু এবং এই ডিম্বাণুর মিলনের ফলে অর্থাৎ নিষেকের ফলে জাইগোটের সৃষ্টি হয়, ফলে একটি প্রাণীর সৃষ্টি হয়। এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় উদ্ভিদে প্রাণীর বংশবৃদ্ধির ক্ষেত্রে। তো মিয়োসিসের কিছু বৈশিষ্ট্য, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটের মিয়োসিস ঘটে। এ ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয়, ক্রোমোজোমের একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়। মিয়োসিস কোথায় ঘটে? মিয়োসিস কোষ বিভাজন প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত শ্রেণীর শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিয়োসিস ঘটে। মিয়োসিস কোষ বিভাজন, মিয়োসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুইভাবে বিভাজিত হয়। প্রথম বিভাজনকে মিয়োসিস এক, দ্বিতীয় বিভাজনকে মিয়োসিস দুই বলা হয়। প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুইটি আপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। দ্বিতীয় বিভাজনের মাইটোসিস বিভাজনের অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজনের উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি আপাত্ত কোষের সৃষ্টি করে। এক্ষেত্রে আপাত্ত কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, ফলে একটি জনন মাতৃকোষ অর্থাৎ টয়েস এন জনন মাতৃকোষ টয়েস এন থেকে চারটি আপাত্ত এন এর সৃষ্টি হয়। তো এ প্রক্রিয়ায় তাহলে মিয়োসিস বিভাজন এবং বিভাজন প্রক্রিয়াটি বর্ণনা করা হলো। তো পরবর্তী ক্লাসে আমরা আরো বিষয়টি আলোচনা করব। তো আজকের মতো আমরা ক্লাসটি এখানেই শেষ করলাম এবং তোমরা বাসায় বসে
তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটি পাতায় টাচ করবা এবং বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করবা এবং পড়বা। ইনশাল্লাহ তোমাদের সহজ হয়ে যাবে। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।